হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপন সি সিক্সটি। আজকের প্রজেক্টে কথা বলবো সেফ ওয়ালেট নিয়ে। ওকে, এখানে জয়নিং রিওয়ার্ড তারা বলতেছে এটা কিন্তু $10 করে দিবে আমাদেরকে, 500 SLT টোকেন দিবে যার অর্থ রয়েছে $10। ওকে, তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু 17 মার্চে আর কি তারা ডিস্ট্রিবিউট করে দিবে। তো লিমিটেড একটা এয়ারড্রপ, কেউ মিস করবেন না, স্টেপ বাই স্টেপ জয়েন করবেন। সো ভাই, মূলত এটা হচ্ছে একটা ওয়ালেট, তাদের নিজস্ব ওয়ালেটের ওন টোকেন, মানে নিজস্ব টোকেন, ঠিক আছে? তো কেউ এটা মিস করবেন না, ঠিক আছে? তো তারা কিন্তু এখানে অনেকগুলো ফিচার্স নিয়ে আসছে, SLT, NFT বিভিন্ন ধরনের কিন্তু ফিচার্স নিয়ে আসছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে বোটের মাধ্যমে জয়েন করতে হবে, দেন হচ্ছে এখানকার যে SLT অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে? যাই হোক, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কটা প্রোভাইড করে দিব। আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফার লিঙ্কটা, সেফ ওয়ালেট, ঠিক আছে? তো আপনি এই অফার লিঙ্কে চলে আসবেন, এই বোটটা অপশন দেখতে পাচ্ছেন, এই বোটে আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে 17 মার্চ কিন্তু তারা ডিস্ট্রিবিউট করে দিবে। ওকে, তো হ্যারিয়া প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করবেন, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা অফার। সো চলুন আমরা এখন শুরু করব যে কীভাবে এখানে জয়েন করতে হবে, ঠিক আছে? একটু ডিফিকাল্ট রয়েছে। অ্যান্ড হচ্ছে, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা জয়েন না করে থাকেন, মাস্ট বি চ্যানেলটাতে জয়েন করুন। দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখুন, যাতে যে কোনো আপডেট সবার আগে দিতে আপনি পেয়ে যান। ওকে, তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে টুডেজ অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটাতে চলে আসতেছেন, বোটটা স্টার্ট করতে হবে। বোটটা স্টার্ট করুন। ফার্স্ট অফ অল হচ্ছে, স্টার্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যোগ বিয়োগ গুণভাগ যে কোনো একটা কিছু, যে এত থেকে এত কত হয়, এত থেকে এত মাইনাস কত হয়, সেটা আর কি সেন্সিটিভভাবে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। পরে যে অপশনগুলো আসতেছে এই জিনিসগুলো একটু করে নেবেন। দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতেছে, তো আপনি এই গ্রুপে ক্লিক করে জয়েন করে নেবেন, চ্যানেলে ক্লিক করে জয়েন করে নেবেন। ওকে, অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন তারা ম্যান্ডেটারি ট্যাক্স হিসেবে রাখছে, টুইটারটা ফলো করতে হবে। জাস্ট নর্মালি টুইটারটাতে ক্লিক করবেন, টুইটারে চলে যাবেন, ওদের ওটা ফলো করে রিটুইট করে দেবেন, নিচ থেকে লাভ ব্রেক, দেন হচ্ছে রিটুইট, কাজ শেষ। এখন কথা হচ্ছে, তৃতীয় যে কাজটা হচ্ছে, সেফ ওয়ালেটটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এটার জন্য যে কাজটা করতে হবে, সেফ ওয়ালেটের উপরে আপনি টাচ করে ওপেন করে নেবেন। ওকে, সরাসরি আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে। ওকে, প্লে স্টোর থেকে এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে ওপেন করবার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন, যে আপনার সামনে রয়েছে ক্রিয়েট অ্যান্ড ইম্পোর্ট ওয়ালেট। তো আপনাকে যে কাজটা করতে হবে, একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, এর জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস পাচ্ছেন, তো এখানে আই হ্যাভ এ টিক মার্ক করে আপনি কন্টিনিউ আবার ক্লিক করবেন। এরপর দেখেন আপনাকে একটা তারা প্রাইভেট কি দিয়েছে, আপনি এখন কি করবেন, এই যে কপি অপশন রয়েছে, কপি অপশনে আপনি ক্লিক করে এটা হচ্ছে নোটপ্যাডে একখানে সেভ করে রাখুন, অথবা মেসেঞ্জারে কাউকে সেভ মানে সেন্ড করে রাখুন, যে আপনার হচ্ছে এটা হচ্ছে সেফ ওয়ালেটের আর কি প্রাইভেট কি। অ্যান্ড হচ্ছে আপনি এটা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, তো স্ক্রিনশট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করবার পর এখানে কিন্তু ফ্রেজগুলো আবার দেখাবে, তো আপনি যেটা স্ক্রিনশট নিলেন ওইটার ওয়ানে কী আছে এখান থেকে টাচ করতে হবে, টুতে কী আছে এখান থেকে মিলাই মিলাই আপনাকে আর কি 12টা ওয়ার্ড সাজাতে হবে ট্রাস্ট ওয়ালেটের মতো, দেন হচ্ছে ডান অপশনে ক্লিক করতে হবে। আর অবশ্যই এই প্রাইভেট কিটা আপনি সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। তো ডান অপশনে ক্লিক করবার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু একদম সম্পূর্ণ ওয়ালেটে চলে আসলেন। এখন একটু এটা মিনিমাইজ করে রাখুন, আপনারা চলুন বোটের ভিতরে। বোটের ভিতরে চলে আসলাম, এখানে কিন্তু আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়েছে। তো প্রথমত টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়েছে, চ্যানেল জয়েন হয়েছে, টুইটার হয়েছে, সেফ ওয়ালেট এটা ডাউনলোড হয়েছে। তো অপশনাল টাস্ক হিসাবে রয়েছে যে ইনস্টাগ্রাম রয়েছে, এই তিনটা রয়েছে, চাইলে করতেও পারেন নাও করতে পারেন। জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন, ফলো করে নেবেন, এটাতে ক্লিক করে একটু রিটুইট করে নেবেন, দেন হচ্ছে এটাতে জয়েন করবেন, এতটুকুই। তারপরে নিচে দেখেন এই জিনিসগুলো তো আমরা করলাম, তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে বলবে যে আপনার একটা মেইল দিতে, যে গ্রেট প্লিজ এন্টার ইউর ইমেল ইউজড ক্রিয়েট অ্যান্ড সেফ ওয়ালেট, ঠিক আছে? তো আপনি কি করবেন, তো এখানে হচ্ছে আপনার একটা মেইল দিয়ে দিবেন, যে কোনো একটা মেইল দিয়ে দিবেন, ঠিক আছে? যে কোনো মেইল তো ওখানে দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনাকে বলবে যে থ্যাংক ইউ, সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক। আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে ক্লিক করে টুইটারে চলে যাবেন, প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে বলছে যে ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, জাস্ট ইনস্টাগ্রামে ঢুকবেন, তো নিচের দিকে প্রোফাইল অপশন আছে, ওখানে ক্লিক করে উপরের বার থেকে টেনে আর কি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। তো এটা অপশনাল, চাইলে করতে পারেন নাও করতে পারেন, তবে করাটাই বেটার। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন তারা বলছে যে সাবমিট ইউর এয়ারড্রপ ডিটেকটিভের আর কি লিঙ্কটা চাচ্ছে, যে যে রিটুইট করলেন সেটা এনে দিবেন, যদি না করে থাকেন স্কিপ করে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে বলছে যে এটাতে জয়েন করছেন কি না, ইয়েস অপশন থাকবে, ইয়েস করে দিবেন। দেন হচ্ছে আপনাকে বলবে যে আপনার হচ্ছে বিএসসি অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? তো আপনি কোন বিএসসি অ্যাড্রেসটা দিবেন, আপনি এখন অ্যাপটাকে ওপেন করুন, সেফ ওয়ালেটটা ওপেন করুন, দেন হচ্ছে ওয়ালেট সেকশনে ক্লিক করে দেন। ওকে, তো ওয়ালেট সেকশনে ক্লিক করবার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন,
সেপ ওয়ালেট টোকেন, ঠিক আছে। আমরা যদি এইটাতে ক্লিক করি, এখানে রিসিভ অপশন পাচ্ছি, রিসিভে ক্লিক করি, এটা শেষে রয়েছে কত দেখতে পাচ্ছি যে 42, ঠিক আছে। তো আমরা এটা কপি করব, ওকে। তারপরে একটু ব্যাক করব, ব্যাক করে যদি বিএনবিটাতে ক্লিক করি, এখান থেকে যদি দেখি যে এটার কত আছে শেষে 42 রয়েছে, অর্থাৎ আমাদের এইটা ওয়ালেট অ্যাড্রেস হলেই হবে, ঠিক আছে। এখানকার যে কোনো একটা হলে হবে। তো আপনি এখান থেকে চুজ করবেন এইটা সেপ ওয়ালেট টোকেন, এটাতে ক্লিক করে এটা কি কপি করে নেবেন, ওকে কপি। অ্যান্ড দেন এখানে এসে আর কি আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখন দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ সাপোর্টে জয়েন করছেন কি না, জয়েন কমপ্লিটেতে ক্লিক করবেন, আপনাকে কংগ্রাচুলেশন জানাইবে, ঠিক আছে। তো প্রত্যেকে সেমভাবে জয়েন করবেন, ওকে। তো এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে ভাই আমি তো বিএনবি অ্যাড্রেস দিছি ট্রাস্ট ওয়ালেটের, তো সেক্ষেত্রে কী করবো? যদি আপনি এটাই করে থাকেন তাহলে আপনি নতুন করে আমাদের লিঙ্কটাতে যান, তারপর নতুন করে স্টার্ট বোর্ডে ক্লিক করে আবার সাজান, নতুন করে স্টার্ট বোর্ডে ক্লিক করে আবার সাজান, ঠিক আছে। স্টার্ট করে দিবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, আবার ইমেল দিবেন, তারপরে হচ্ছে টুইটার প্রোফাইল লিঙ্ক দিবেন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, সেমভাবে সবগুলা দেবার পর আপনি ওই যে সেপ ওয়ালেটে গিয়ে আপনার বিএনবি অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন, ঠিক আছে। এভাবেই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, কেউ মিস করবেন না, খুবই ভালো একটা অফার, ঠিক আছে। থ্যাংক ইউ।